আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে বর্তমান লোডশেডিংয়ের যে অবস্থা বাংলাদেশ এবং সব জায়গায়, কিন্তু কারেন্টের কিন্তু একদম সীমিত থাকে। তো বিদ্যুৎ আসলে সারা দিনে একদম কম থাকে এবং রাত্রে কিন্তু দেখা যায় যে কিছু কিছু দিন একদমই থাকে না। তো বিদ্যুৎ লোডশেডিং হওয়ার পর তো আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকগুলো আছে, তো সেই ব্যাটারিগুলো কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ফুল চার্জ হয় না। তো এই নিয়ে কিন্তু অনেক রকম কমেন্ট করেছেন। তো অনেক ভাই আমাকে ফোন দিয়েও জানিয়েছেন যে এতদিন গাড়িটি আসলে এতটা দ্রুতই ফুল চার্জ হইতো, কিন্তু এখন সারা রাত দেওয়ার পরও কিন্তু গাড়িটি ফুল চার্জ হয় না। তো সারা রাত থাকলেও কিন্তু আপনার গাড়িটি কিন্তু সারা রাত চার্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে সারা রাতে কিন্তু আপনার বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ যদি আপনার কম সময় থাকে, তো সেক্ষেত্রে আপনি ব্যাটারিটি কিভাবে ফুল চার্জ করতে পারেন, তো এই নিয়ে যারা দুশ্চিন্তা অথবা ভুল ডিসিশন নিচ্ছেন তাদের নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। বিদ্যুৎ কম থাকলে কিভাবে গাড়িটি ফুল চার্জ করবেন, এই নিয়ে কিন্তু কখনোই উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি অবশ্যই ক্লিয়ার হতে পারবেন। এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে লোডশেডিং অনেক বেশি হওয়ার কারণে আমাদের কিন্তু গাড়িগুলা কিন্তু ফুল চার্জ হয় না। অনেকদিন ধরে কিন্তু অনেকেই খেয়াল করতেছেন যে আমাদের যে গাড়িগুলা আগে ফুল চার্জ অনেক দ্রুতই হইতো, কিন্তু এখন অনেক বেশি চার্জ দেওয়ার পরও কিন্তু গাড়িটা আসলে ফুল চার্জ হয় না। তার কারণ আমাদের যে গাড়ির ব্যাটারিগুলা, আসলে এই ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলা কিন্তু ফুল চার্জ হইতে ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা টাইম লাগে। কিন্তু বর্তমানে যে লোডশেডিং এর যে অবস্থা, তো 8 থেকে 10 ঘন্টা তো বিদ্যুৎ এর অর্ধেকও কিন্তু থাকে না, অনলি 2 থেকে 3 ঘন্টা পাওয়া যায়, আবার এর মধ্যেও কিন্তু লোডশেডিং হয়। তো সেই নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মতামত করেছেন যে ভাই গাড়িটি আগে ফুল চার্জ হইতো, তো এখন হয় না, তো এটি কিভাবে চার্জ দেওয়া যায়। তো এক ভাই আমাকে ফোন দিয়েছিল, দিদারউদ্দিন ভাই। তো সেই ভাইটি যখন ফোন দিয়েছিল যে তাকে জানি কোন ভাই বলে বুদ্ধি দিয়েছে, তো সে বলে ইউটিউবার ইলেকট্রিক্যাল, তো তাকে বলে বলা হয়েছে যে আপনার চার্জারটি আসলে এম্পিয়ার বাড়াতে হবে, কয়েলের প্যাচ বাড়িয়ে দিলে তাহলে আপনার গাড়িটি অল্প সময় চার্জ হবে। তো এই কাজগুলা আপনারা ভুলেও কখনো করবেন না, কারণ ব্যাটারির যে চার্জারগুলো আছে, তো সেই চার্জারগুলো যদি আপনি বেশি এম্পিয়ার অথবা ভোল্ট বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি আপনার ব্যাটারি ফুল চার্জ হবে? অবশ্যই না, কারণ ব্যাটারির যে চার্জারগুলো আছে, তো সেই চার্জারের যে ভোল্ট এবং ব্যাটারির যে ভোল্ট সেটা যদি ফ্রিকোয়েন্সি মিল থাকে, তাহলে হচ্ছে আপনার ব্যাটারিটি ভালোভাবে চার্জ হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চার্জারের ভোল্ট বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ফুল চার্জ শো করবে, প্লাস ব্যাটারিও বেশি গরম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কখনোই পিওর চার্জ হবে না, সেটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য অনেকটাই ক্ষতিকর হবে। কারণ আপনার ব্যাটারি আছে 60 ভোল্ট, আপনি যদি 70 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই ক্ষতিকারক, কারণ অতি দ্রুত চার্জ দেওয়ার জন্য আপনি কখনোই এই ভুল সিদ্ধান্তগুলো নেবেন না। আর লোডশেডিং কিছুদিন আছে, হয়তো সামনে ঠিক হয়ে যাবে, 2-1 দিন কম চার্জ হলেই যে আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু না। তো 2-1 দিন যদি ব্যাটারিটি কম চার্জও হয়, সেটা নিয়ে দুশ্চিন্তা না করাটাই ভালো। তো ভুলেও কখনো চার্জারের এম্পিয়ার অথবা ভোল্ট বাড়াতে যাবেন না, কারণ চার্জারের যদি আপনি হাই এম্পিয়ারে চার্জ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির যে প্লেটগুলো, তো সেই প্লেটগুলো কিন্তু অতি দ্রুতই নষ্ট হয়ে যাবে। কারণ ব্যাটারির প্লেটে হাই এম্পিয়ার ঢোকার পর, তো সে অ্যাসিডগুলো কিন্তু অতিরিক্ত হিট হবে, তো ব্যাটারি আসলে চার্জ হবে না, কিন্তু শুধুমাত্র ব্যাটারিটি গরম হবে এবং ফুল সিগন্যাল শো করবে, দেখাবে যে গাড়িটা আসলে ফুল চার্জ হয়েছে, কিন্তু সেটা কিন্তু ফুল চার্জ হবে না। আর পিওরিটিভাবে চার্জ দেওয়ার জন্য একটু কম ভোল্টেজের চার্জার দিয়ে চার্জ দিলেই আপনি গাড়িটি ভালোভাবে চার্জ হবে। তো সেক্ষেত্রে গাড়ির সাথে যে চার্জারগুলো আছে, 60 ভোল্ট 60 ভোল্ট এবং 48 ভোল্ট এবং 48 ভোল্ট, তো সেই 48 ভোল্টের ব্যাটারি 48 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিবেন, 60 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, তো সেটি 60 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। 15 এম্পিয়ারের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে 2-1 দিন একটু কষ্ট করেন, পরবর্তীতে যখন লোডশেডিং ঠিক হয়ে যাবে, এটা কিন্তু আপনার আপনা আপনি ঠিক হয়ে যাবে।
তো আজকের ভিডিওটি অবশ্যই যদি বুঝতে পারেন তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।